আসসালামু আলাইকুম বিয়ার্স আশা রাখছি প্রত্যেকে অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করবো এটা হচ্ছে এক্সচেঞ্জের অফার সো যেহেতু এটা এক্সচেঞ্জারের অফার সো কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করে নেবেন আর সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ এই এক্সচেঞ্জের অফারে জয়েন করতে হলে আপনাকে কিছু ঝামেলা পোহাতে হবে এবং এটা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না আপনি সম্পূর্ণ ডিটেলসটা জানবেন এবং এখান থেকে খুব সহজে জয়েন করতে পারবেন দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন সো প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করবেন এবং আপনার যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন আজকের ভিডিওর মূল টপিক এখন চলে দেবো এটা হচ্ছে যে একটা এক্সচেঞ্জার অফার সো যেহেতু এটা এক্সচেঞ্জার অফার সো কেউ মিস করবেন না ভাই প্রত্যেকে জয়েন করে নেবেন শুরুতে অফার লিঙ্কে ক্লিক করে দেবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এই অফার লিঙ্কের পোস্টের মধ্যে নিয়ে যাবে সো এইখান থেকে আপনাকে কাজটা করতে হবে দেন কাজটা করার জন্য আপনাকে যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টের মধ্যে দেন শুরুতে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন সো প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে দেখবেন তা না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না সো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে সরাসি আপনাকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে পারব তো সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা বা আপনার যে সকল ব্রাউজার আছে সেই ব্রাউজারটা আপনি সিলেক্ট করে দেবেন দেন দেওয়ার পরে এইখান থেকে সরাসি আপনার একটা সাইডের মধ্যে নিয়ে যাবে সো এইখান থেকে আপনাকে একটা ইমেল দিতে হবে শুরুতেই দেন এটা যেহেতু এক্সচেঞ্জার অফার তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট করতে হবে এটা হচ্ছে নতুন এক্সচেঞ্জার একটা অফার সো অবশ্যই আপনাকে এই এক্সচেঞ্জারের মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে দেন এখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে এখানে পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং এইখান থেকে আপনার যে রেফারাল যে আইডিটা সেই আইডিটা কিন্তু আপনাদের এখানে রয়ে যাবে তো এই আইডিটা কোনো পরিবর্তন করা লাগবে না তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেবে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বাটন দেন এই সাইন আপ বাটন একটা ক্লিক করে দেবেন দেন যখনই সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন তো আপনারা জিমেল একটা কোড চলে যাবে বা কনফার্মেশন মেল যাবে তো ওই কনফার্মেশন মেলটা আপনাকে কপি ইয়ে করতে হবে এইখান থেকে কনফার্ম করতে হবে সো আপনাকে দেখিয়ে দিচ্ছি সরাসরি মেইলের মধ্যে চলে যাবেন দেন মেইলের মধ্যে চলে গিয়ে এখান থেকে আপনার দেখতে পাবেন যে আপনার মেইলটা চলে এসেছে সো এইখানে দেখতে পাচ্ছেন উপরে আমাদের মেইলটা দেন এই মেলটা কিন্তু আমাদের চলে এসেছে সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ভ্যারিফাই মেল তো এইখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন আপনার মেইলটা কিন্তু সাকসেসফুলভাবে এখানে ভ্যারিফাই হয়ে যাবে এবং আপনাকে পুনরায় লগ ইন করতে বলবে দেন ওইখান থেকে আপনি লগ ইনটা করে নেবেন দেন এটা হচ্ছে মূলত প্রথম স্টেপ সো এই কাজটা মূলত আপনার শেষ তো এখন যে কাজটা করবেন আপনার সরাসরি আপনারা কী করবেন আবারও এর মতো চলে বা মানে পোস্টের মধ্যে চলে আসবেন দেন এই পোস্টের মধ্যে চলে এসে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে জয়েন ইয়ারডব এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখন একটা ক্লিক করে দেবেন দেন এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে শুরুতে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করলে আপনাকে বলবে যে কন্টিনিউ বাটনে ক্লিক করেন দেন এইখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন করার পরে এইখান থেকে এখানে কয়েকটা টাস্ক রয়েছে টাস্কগুলো আপনাকে অবশ্যই সবগুলো কমপ্লিট করতে হবে দেন এখানে অবশ্যই আপনাকে সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে তা না হলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না দেন এইখানে দেখতে পাচ্ছেন শুরুতে বলতেছে তার টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে এখানে সিমটা আপনি ক্লিক ক্লিক করে এখানে জয়েনটা করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন জয়েন বাটন জয়েনে ক্লিক করে দেবেন দেন করার পরে এইখান থেকে আপনাকে বলবে যে টুইটারটা ফলো করতে টুইটারের ওপর ক্লিক করে দেবেন টুইটার নিয়ে যাবে সরাসরি সো এইখান থেকে টুইটারটা ফলো করে দেবেন দেন দেখতে পাচ্ছেন এখানে টুইটারটা টুইটারটা ফলো করে দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে এখানে একটা পিন পোস্ট রয়েছে দেন পিন পোস্টটা আপনাকে অবশ্যই রিটুইট করে দিতে হবে দেন এইখান থেকে আপনি রিটুইটটা করে নেবেন এবং রিটুইট করার সময় এখানে কয়েকটা দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ রয়েছে হ্যাশট্যাগগুলো অবশ্যই ইউজ করতে পারবেন এখানে চাপ দিলে এগুলো কপি হয়ে যাবে দেন এই হ্যাশট্যাগগুলো আপনি রিটুইট করার সময় ব্যবহার করবেন করার পর এইখান থেকে কমেন্ট বক্সে সেমভাবে আপনি এখানে দিয়ে দেবেন দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে রিটুইটটা সেই রিটুইটটা কিন্তু এখানে করা রয়েছে দেন এইভাবে আপনি কিন্তু রিটুইটটা করে নেবেন এবং এখানে কিছু একটা লিখবেন লেখার হ্যাস ট্যাক করুন বা তিনটা ফ্রেন্ডকে অবশ্যই ট্যাগ করে দেবেন তারপর এখান থেকে সম্পূর্ণ আপনি প্যাকেজ চলে আসবেন দেন এইখান থেকে যখনই প্যাকেজ চলে আসবেন আসার পর এখান থেকে তিন নম্বর ট্যাক্সটা রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে বলবে যে ফেসবুক এখানে আপনাকে কাজ করতে হবে দেন এখানে ফেসবুক ক্লিক করে দিয়ে আপনারা ফেসবুকটা ফলো করে দেবেন দেন ওইখান থেকে লাইক করবেন করার পর এখানে বলতেছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেন ওইখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন করার পর আরেকটা ট্যাক্স দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্টার অন এ আরও এ ডাব্লুই এক্স এক্সচেঞ্জার তো এখানে আমাদের রেজিস্ট্রেশনটা আমরা করবো না কারণ আমরা শুরুতেই রেজিস্ট্রেশনটা করেছি দেন যেহেতু আমরা শুরুতে রেজিস্ট্রেশন কাজটা শেষ করে ফেলেছি তো সেক্ষেত্রে নতুন করে এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা করা লাগবে না এখন সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে পরের যে রয়েছে এখানে দেখতে পারছেন যে চ্যানেল রয়েছে এখানে ক্লিক করে জয়েন করে নেবেন এবং টুইটারটা এখান থেকে আপনি ফলো করে দিবেন করার পরে এখান থেকে আপনাকে সাবমিট ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলবে যে টেলিগ্রাম গ্রুপ টেনিগ্রাম চ্যানেল তো এইখানে আপনি ক্লি জয়েন করে থাকলে এখান থেকে ডান ক্লিক করে দেবেন দেন ডানে ক্লিক করার পর এখান থেকে বলবে যে ফলো অন টুইটার দেন আমরা যেহেতু এখানে ফলো করেছি এবং রিটুইট করেছি তো সেক্ষেত্রে আমাদের টুইটার প্রোফাইল লিঙ্কটা দিতে হবে দেন এখান থেকে আপনি আপনার যে টুইটার প্রোফাইল লিঙ্কটা সেই প্রোফাইল লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবেন তারপর এখান থেকে বলবে যে আপনার যে আপনি ফেসবুকে ফলো করেছেন কিনা দেন আপনি যদি এখান থেকে ফলো করে থাকেন তাহলে আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন তারপর এখান থেকে বলতেছে সাবস্ক্রাইব টু ইউটিউব দেন আপনি যদি ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ইউটিউবে যে লিঙ্কটা রয়েছে প্রোফাইল লিঙ্ক সেই প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দেন এখন অনেকে বলতে পারে যে আমার যে ইউটিউব চ্যানেল আমি সাবস্ক্রাইব করলে কি হবে হ্যাঁ আপনার যেটা রয়েছে আপনি ওইটা দিয়ে আপনি সাবস্ক্রাইব করবেন এবং ওই প্রোফাইল লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবেন তারপর এখান থেকে বলতেছে যে প্লিজ জয়েন আওয়ার অ্যাডভার্টিস টেলিগ্রাম চ্যানেল দেন এখান থেকে আপনার যেহেতু জয়েনটা করেছে তো সেক্ষেত্রে ডানে ক্লিক করে দেবো এবং আবার ডানে ক্লিক করে দেব বা এখান থেকে বলতেছে যে রেজিস্টার অন এ আর ও এ ডাবলিউএস এক্সচেঞ্জার তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে শুরুতে যেহেতু আমরা এখান থেকে এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা করেছি এবং রেজিস্টারটা করেছে তো সেক্ষেত্রে যে জিমেন্ট এখানে রেজিস্টারটা করেছি সেই জিমেলটা আমাদের এখানে ষিয়ে দিতে হবে আমি কিন্তু এখান থেকে আমাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিয়েছি দেন এইখান থেকে সবার শেষে বলবে যে সাবমিট ইউর এ আর ও টোকেন ওয়ালেট অ্যাড্রেস ফ্রম দ্য এক্সচেঞ্জার দা আমরা যে এক্সচেঞ্জারের অ্যাকাউন্টটা করলাম সেই এক্সচেঞ্জার থেকে আমাদের কিন্তু এখানে কী করতে হবে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে সেই টোকেন ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের দিতে হবে সো এখন এই বিষয়টা অনেকে বুঝতে পারবেন না সো এটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি সরাসরি যে এক্সচেঞ্জারের অ্যাকাউন্টটা করলেন এখানে চলে যাবেন দেন আমি থেকে এক্সচেঞ্জার অ্যাকাউন্টটা চলে যাব চলে তারপর এখান থেকে দেখাবো যে আসলে আপনি কীভাবে এখান থেকে আপনাদের ওয়ালেটটা এখান থেকে নেবেন দেন এইখান থেকে আমি অ্যাকাউন্টটা এখানে লগ করে নিব লগ ইন করার পর এইখান থেকে সরাসরি আমাদের এক্সচেঞ্জে নিয়ে যাবে দেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের সরাসরি এক্সচেঞ্জে নিয়ে গেল তো এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে অ্যাড্রেসটা নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই থ্রি টাই এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন আছে তো এইখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডিপোজিট অপশানে ক্লিক করে দিবেন করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন দুটো অপশন ফ্লাইট ওয়ালেট একটা হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট তো এখানে ক্রিপ্টো ওয়ালেটে ক্লিক করে দেবেন দেন যখনই ক্রিপ্টো ওয়ালেটে ক্লিক করে দেবেন তো থেকে দেখতে পাচ্ছেন কারেন্সি লেখা চলে এসেছে দেন এখান থেকে আমাদের কী করতে হবে কারেন্সির উপর একটা ক্লিক করতে হবে দেন এখানে কারেন্সির উপর যখনই ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু শো করতেছে দেন এখান থেকে যে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে সেটা হচ্ছে যে এ আর ও ডাব্লু অ্যাড্রেস দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এ আর ও ডাব্লিউ অ্যাড্রেসটা তো এখানে আমরা পেয়ে গেছি দেন এখানে একটা ক্লিক করে দিব দেন এখানে যখনই ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আমাদের শো করতেছে এটা হচ্ছে আমাদের এ আর ডিপোজিট অ্যাড্রেস অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু আমাদের পেমেন্টটা করবে এবং যে টোকেনটার মাধ্যমে আমাদের পেমেন্টটা করবে সেটা হচ্ছে এ আর কিন্তু টোকেন দেন এই টোকেনের অ্যাড্রেসটা আছে এটা তো এটা কপি করবেন কী হবে কপি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে নিচে কপি অ্যাড্রেস ইন্টু ক্লিপ বোর্ড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা এরকম আসবে তো এইখান থেকে আপনি সরাসি এখানে নিচে দেখতে পাচ্ছেন চেক মার্ক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু আপনার এইখান থেকে কী হবে আপনার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে কপি হয়ে যাবে দেন এইখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন আসার পর এইখান থেকে আপনি যে কাজটা করবেন সো ব্যাকে চলে আসার পর আমি ব্যাকে চলে আসছি দেন আসার পর এইখান থেকে আপনাদের অ্যাড্রেসটা ওখানে দিতে হবে সো আমি এখান থেকে চলে গেলাম সরাসি ব্যাকে ব্যাকে যাওয়ার পরে আমার বোর্ডের মতো চলে আসলাম আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনাকে বলতেছে যে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিন তো আপনি এই অ্যাড্রেসটা কিন্তু এখানে নিশে যে এখানে বসিয়ে দেবেন দেন কপি করে অ্যাড্রেসটা এখানে সিম্পলি ধরে পেস্ট করে দেবেন দেন যখনই পেস্ট করে দেবেন পেস্ট করার অ্যাড্রেসটা কপি এবং আপনি এখানে চেক সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে অ্যাড্রেসটা হয়ে যাবে এবং আপনার কিন্তু এখানে কাজটাও কিন্তু কমপ্লিট হবে এবং আপনাকে বলবে যে থ্যাংক ইউ দেন আপনার ওইখান থেকে আপনার টেলিগ্রাম ইউজেনটা শো করবে সো এখানে মূলত এই কাজটা এরকম সো প্রত্যেকে জয়েন করে নেবেন আর এখান থেকে যদি কোথাও আবারও বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে ওইখানে জয়েন করে থাকবেন এবং ওইখান থেকে আমি নতুন নতুন যদি আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সো আশা রাখছি বিষয়টা বুঝতে অনেক কারো সমস্যা হয়নি প্রত্যেকে এখানে কাজটা করতে পারবেন এবং এটা হচ্ছে এক্সচেঞ্জার অফার সো এক্সচেঞ্জার অফার যেহেতু সেক্ষেত্রে আপনাকে এই অফারটা মিস করা যাবে না কারণ এক্সচেঞ্জার অফার কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিটটা এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা করে থাকে সো ভালো একটা এক্সচেঞ্জার অফার হতে চলছে সো কেউ মিস করবে না প্রত্যেক এখান থেকে চয়নটা করে নেবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্যন্ত অফার রিলেট ভিডিও আনিং রিলেটেড অ্যাবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন